নমস্কার, আমি জ্যোতি গোহ। নমস্কার, আমি সৌরভ গোহ। আমার স্কুল ইন্দ্রধনু তরফ থেকে পশ্চিমবঙ্গের 5টি জায়গায় ওয়ার্কশপ করার কথা ভাবা হয়েছে। প্রথম ওয়ার্কশপের জায়গা ভদ্রেশ্বর। ভদ্রেশ্বরের ওয়ার্কশপটা 15ই সেপ্টেম্বর সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি হবে। সারাদিনের আয়োজন করা হচ্ছে। এটা রেল স্টেশনের খুব কাছেই বন্ধন হলে অনুষ্ঠিত হবে। বিষয় রাখা হয়েছে গান, তবলা, হারমোনিয়াম। এখানে একটা কথা বলা দরকার, হারমোনিয়াম প্রায় প্রত্যেক ঘরে ঘরেই পাওয়া যায়, কিন্তু অনেকের ধারণা নেই হারমোনিয়ামও আলাদা করে শেখার প্রয়োজন আছে। তাই হারমোনিয়াম বিষয়টা রাখা হয়েছে। আর শুধু যে ভালো করে বাজানোর জন্য তা নয়, তাছাড়া যারা গান শেখে, গান করে, তাদেরও হারমোনিয়াম কিছুটা অন্তত অবশ্যই শেখা দরকার। তাহলে তারাও হারমোনিয়াম সহযোগে গান করতে গিয়ে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করবে। গানের ওয়ার্কশপে যা যা করানো হবে তার ভেতরে কিছু পাল্টা হবে, তারপরে পাল্টাগুলো কিভাবে করতে হবে, কিভাবে প্র্যাকটিসটা সঠিক হবে সেটা দেখানো হবে, বোঝানো হবে। আর তারপরে খেয়ালের একটা বন্দিশ হবে, আর একটা হিন্দি ভজনও হবে। ভদ্রেশ্বরের ওয়ার্কশপে যে সকল ছাত্রছাত্রীরা আসছেন তাদের মিনিমাম 2 ইয়ার্সের লার্নিং একটা এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয় সেই সাবজেক্টের প্রতি। এমনিতে আমাদের কোনো বয়স সীমা নেই, এখানে সকল ছাত্রছাত্রীরাই আসতে পারেন, যে কোনো বয়সে। আমরা আপনাদের স্টাডি মেটেরিয়াল দেবো যাতে ওয়ার্কশপ চলাকালীন লেখার জন্য কোনো সময় নষ্ট না হয়। ওয়ার্কশপ শুরু করা হচ্ছে সকাল 10টায়। প্রথমে গান, তারপরে তবলা, তারপর হারমোনিয়াম। ডিউরেশন মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে রাখা হয়েছে। আর হারমোনিয়াম আর তবলার মাঝখানে 1 ঘন্টার একটা তাল লয় সেশন রাখা হচ্ছে। এটাতে সবাই অংশগ্রহণ করলেই ভালো, কেননা তাল লয়ের জ্ঞানটা সে গানই গাক, হারমোনিয়ামই বাজাক, যন্ত্র বাজাক, যাই করুক, তাল লয়ের জ্ঞানটা অবশ্যই থাকা উচিত। সেই জন্যে আমি সবাইকে বলব সবাই এই তাল লয় সেশনে যেন থাকে। হারমোনিয়াম বাজানোটা 2 হাতের কাজ। ডান হাতে যেরকম ফিঙ্গারিং করা হয় তেমনি বাঁ হাতে বেলে করা হয়। এবারে যেটা এয়ার কন্ট্রোল, এয়ার সাপ্লাই, সেটা কম বা বেশি কখন কতটা নেওয়া উচিত সেটার একটা অভ্যাস দরকার, এবং সেটা কীভাবে অভ্যাস করতে হবে সেটা দেখিয়ে দেওয়া হবে। আর হারমোনিয়ামের আর একটা দিক, যেটা প্রথম দিক, হারমোনিয়াম যন্ত্রটার মেনটেন্যান্স সেটা অবশ্যই থাকা দরকার। হারমোনিয়ামের টিউনিং, হারমোনিয়ামের যন্ত্রের টেকনিক্যাল দিকগুলো সেগুলো খুব সুন্দরভাবে মেনটেন হওয়া দরকার। তাহলে যে কারণে হারমোনিয়ামটা নিয়ে বাজাতে ভালো লাগবে, তারপর তো শেখা বা বাজানো পরে আসছে। আচ্ছা, হারমোনিয়াম বাজানো শেখা, তার মধ্যে 2টো দিক আছে। একটা হলো সোলো, একটা সঙ্গত। তো হারমোনিয়াম সঙ্গত বা সোলো 2টোই অনেক বছর ধরেই খুবই জনপ্রিয়। এখন সঙ্গতটা ঠিক কীভাবে হলে সঙ্গতটা শুনতে ভালো লাগবে সেটার উপরে কিছু কথা বলা হবে, সেগুলো বোঝানোর চেষ্টা করা হবে। আর সোলো বাজানোর জন্য কীভাবে সোলো বাজাতে হয় সেটাও বলা হবে। আর যারা অংশগ্রহণ করছে তাদেরকে শুনে, তাদের সবার জন্য তো একরকম হয় না, তো তাদেরকে শুনে সেটাও বলা হবে কার কীভাবে এগোনো উচিত, মানে কার কতক্ষণ রেওয়াজ করা উচিত। সেটা তো ইন জেনারেল সবাইকেই সেটা করতে হবে, কিন্তু কাকে কীভাবে রেওয়াজ করলে সে ইম্প্রুভ করবে সেটাও বলে দেওয়া হবে।
তবলা সোলোর যে একটা প্রসেস আছে, একটা যে নিয়ম, যেই ধারাটা মেনটেন করে আমরা সোলোটা বাজাই, সেই প্রসেসটা বলা হবে এবং সারেঙ্গি অথবা হারমোনিয়ামের সাথে প্র্যাকটিস করানো হবে। ফিক্সড কম্পোজিশন থাকবে, কিছু রেলা বা কায়দা, তাছাড়া যেটা হবে সেটা হচ্ছে ম্যাথামেটিক্স অফ তবলা, রিদম এক্সারসাইজ, একদম বেসিক থেকে শুরু করে আমরা নেক্সট ওয়ার্কশপের জন্য যেটা চুজ করেছি, দুটো জাতির ওপর কিছু এক্সারসাইজ করানো হবে, তিসৃ জাতি আরলয় এবং চতুর্থ জাতি বরাবর। পারফরমেন্স ডেভেলপমেন্ট, মানে একটা প্রেজেন্টেশনের কতটা প্রেজেন্টেশনটা অ্যাট্রাকটিভ হতে পারে তার ভাবনা চিন্তা করে নিজেকে ডেভেলপ করা, সেগুলো তাকে গাইডেন্স দেওয়া হবে। ওয়ার্কশপে যা যা শেখানো হবে সেগুলো তবলার সঙ্গে কীভাবে প্রেজেন্ট করতে হবে তার জন্য তবলা সংঘতে সৌরভের এক ছাত্র থাকে, আর তবলার ওয়ার্কশপে শ্রী বিজয় মিশ্র সারেঙ্গিতে সংগত করার জন্য থাকবেন। তবলার ওয়ার্কশপে কম্পোজিশন তো শেখানো হবেই, কিন্তু যেটা আমরা ফোকাস করব যার উপর সেটা হচ্ছে সারেঙ্গি বা হারমোনিয়াম। মানে প্রথম ওয়ার্কশপে সারেঙ্গি থাকছে অ্যাজ অ্যান অ্যাকম্প্যানিমেন্ট, পরের ওয়ার্কশপে হয়তো কোথাও হারমোনিয়ামও থাকবে। তো সারেঙ্গি এবং হারমোনিয়ামের সাথে যে নাগমার সাথে যে তবলার প্র্যাকটিস, তবলা সোলো যেটাকে বলি, সেটার উপর আমরা ফোকাস করবো, বা কখনো একটু অ্যাকম্প্যানিমেন্টের ওপর ফোকাস করানো হবে, মানে যেখানে অ্যাকম্প্যানিমেন্টের কিছু টেকনিক শেখানো হবে ফ্রম দ্য গ্রাস রুট, একদম বিগিনারদের লেভেল থেকে একটু ইন্টারমিডিয়েট অবধি টেকনিকগুলো শেখানো হবে। এবং আলাদা করে রিয়াজ এবং পারফরমেন্স ডেভেলপমেন্ট, যেটা পারফরমেন্স কীভাবে ডেভেলপ করা যায়, আমার সীমিত জ্ঞানের মধ্যে আমি চেষ্টা করব সবাইকে হেল্প করার। সকল ছাত্রছাত্রীরা তাদের যন্ত্রটা অবশ্যই আনবেন এবং আমরা পার্টিসিপেশন সার্টিফিকেট সবাইকে দেব, সেটা একটা আলাদা সেশন হবে, পুরো ওয়ার্কশপ সারাদিন ওয়ার্কশপ হয়ে যাওয়ার পর ওই সেশনটায় পার্টিসিপেশন সার্টিফিকেট সবাইকে দেওয়া হবে।